আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে বন্ধ করল সাকরাইল থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে সাকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে এক নাবালিকার বিয়ে বন্ধ করে দেয়। এদিন ঝাড়গ্রাম জেলার সাকরাইল থানা এলাকায় 17 বছর বয়সী নবীন কালিন্দির সঙ্গে 15 বছর বয়সী রূপালী কালিন্দির বিয়ের প্রস্তুতি হচ্ছে বলে খবর আসে সাকরাইলের পুলিশ প্রশাসনের কাছে। সাথে সাথে তারা পৌঁছন দুধিয়ানালা গ্রামের ওই বিয়ে বাড়িতে। নাবালিকার বিয়ে বন্ধ করার পাশাপাশি নাবালিকার মা সহ পাত্রপক্ষের বাবাকে আটক করে নিয়ে আসে সাকরাইল থানায়। এরপর তাদের বোঝানো হয়, পরবর্তীতে 18 বছরের আগে তারা নিজেদের মেয়ের বিয়ে দেবেন না, এমনটা তারা জানিয়েছেন। পাশাপাশি পাত্রপক্ষের তরফ থেকেও জানানো হয়েছে যে 18 বছর না হলে মেয়েটিকে বিয়ে করা হবে না। আগামী দিনেও প্রশাসনের তরফে এই সমস্ত বিষয় নিয়ে সচেতনতামূলক শিবির করা হবে গ্রামীণ এলাকাগুলিতে। বুধবার বিকেলে দুবরাজপুরের নিয়াময়ের জঙ্গলের কাছে ফিল্মি কায়দায় দুবরাজপুর থানার পুলিশ প্রায় 100,000 টাকার সঙ্গে নিয়ে ক্রেতা সেজে প্রায় 250 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করেছে দুইজনকে। আটক করেছে ধৃতদের ব্যবহৃত একটি মোটর বাইকও। 250 গ্রাম ব্রাউন সুগারের মূল্য আনুমানিক প্রায় 500,000 টাকারও বেশি। ধৃতের নাম শেখ আইনুল, বাড়ি দুবরাজপুর থানার খোয়াজ মামদ গ্রামে, এবং অন্যজনের নাম শেখ আনিসুর, বাড়ি দুবরাজপুরের বোদাকড়ি গ্রামে। জানা গেছে বেশ কয়েকদিন ধরে তাদের উপরে নজর রাখছিল দুবরাজপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে অতর্কিতে শেয়ালের দলের হানার জেরে আহত প্রায় 40 জন গ্রামবাসী, এদের মধ্যে গুরুতর আহত 20 জন। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার হরদম নগর গ্রামে। বেশ কয়েকদিন যাবৎ হরিশ্চন্দ্রপুর জুড়ে একের পর এক শেয়ালের হানায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। আর এরই মধ্যে ভোররাতে একসঙ্গে এতজন গ্রামবাসী শেয়ালের হাতে আক্রান্ত হওয়ায় থমথমে হয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর। এদিকে গ্রামবাসীদের রোষের মুখ থেকে ছাড়া পায়নি শিয়ালের দল। ঘটনাস্থলে 2 শিয়ালকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলে বলে খবর। ছট পুজো উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকে পশ্চিম বর্ধমানের বিভিন্ন নদীঘাট এবং জলাশয়ের ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী বরাকর নদীতে দুই রাজ্যের মানুষ একত্রিত হলেন সূর্য দেবতার আরাধনায়। এদিন ভোর থেকে নানান উপাচারে ডালি সাজিয়ে দুই রাজ্যের 1,000 মানুষ এখানে আসেন উদীয়মান সূর্যের আরাধনায়। শুধু বরাকর নয়, জেলার দামোদর, অজয় সহ অন্যান্য নদীঘাট ও জলাশয়ে গতকাল দুপুর থেকে চলছে ছট পুজোর আয়োজন। আবারও পূর্ণবয়স্ক হাতির মৃত্যুর ঘটনা ঘটল জঙ্গলমহলে, এবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের কুকড়াখুপি এলাকায়। বনদপ্তর সূত্রে খবর, মৃত হাতির বয়স আনুমানিক 10-12 বছর, হাতিটি পুরুষ হাতি। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে কুকড়াখুপি গ্রামের ধান জমির পাশে হাতিটিকে মৃত অবস্থায় দেখা যায়। পরে বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন হাতিটিকে উদ্ধার এবং মৃত্যুর কারণ তদন্ত করার জন্য। তবে জঙ্গলমহলে বারবার হাতি মৃত্যুর ঘটনায় যথেষ্ট চিন্তিত পশুপ্রেমীরা। অন্যদিকে হাতির আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে প্রায় জঙ্গল লাগোয়া চাষিদের মাঠে বৈদ্যুতিক তার ঘিরে রাখার অভিযোগ ওঠে, যার জন্য হাতি থেকে মানুষ মৃত্যুর খবরও পাওয়া যায়। এক্ষেত্রে সেরকম কিছু ঘটেছে কিনা তা তদন্ত করে জানার চেষ্টা করছে বনদপ্তর এবং পুলিশ প্রশাসন।
মেকলিগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় বেড়েছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। স্থানীয় বিভিন্ন নদী থেকে চলছে অবাধে বালি উত্তোলন, আর এভাবেই চলছে বালি মাফিয়াদের রমরমা কারবার। উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে এসে এই সমস্ত বালি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও এই সমস্ত বালি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না জেলার পুলিশ মহল। স্বভাবতই পুলিশ ও বিএলআরএর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, কিভাবে নিত্যদিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অবৈধভাবে কারবার করছে মাফিয়ারা। এদিন হাতে নাতে একটি বালি বোঝাই গাড়িকে দাঁড় করিয়ে সেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করলেন সাংবাদিকরা, আর তাতেই উঠে এলো বালি কারবারের সাথে যুক্ত বেশ কয়েকজনের নাম। রয়্যালটি আছে? রয়্যালটি তো এরকম করে নাই, কিন্তু মান্থলি সিস্টেম করা আছে। কাকে দেওয়া হয়? মান্থলি কি সিস্টেম আছে একটু বলেন তো। মাস সিস্টেম আর কি। কাকে দেওয়া হয়, কি কি আছে ব্যাপারটা? তোমার যে পাম্পের সুগুনামর কি কোনো কিছু কাজ করে? সুকু কি ল্যান্ড ডিপার্টমেন্টের কোনো কাজ করে বিএলআরও? সেটা না, সেটা তো বলতে পারতেছি না। কি নাম তোমার? আমার নাম প্রশান্ত রায়। বাড়ি কোথায়? বাড়ি এখানে। এটা তো চলতেছে, এই তো এই সিজন থেকে আর কি, বর্ষার পরে তো বর্ষা চলে গেল। কোথায় যাবে মালটা? কোথায় যাবে মালটা? এই বাজারেই যাবে। 3.5 বছরের এক শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটার কিষমত 10 গ্রামের রানীরহাট এলাকায়। নিখোঁজ শিশুর নাম গণেশ দাস। শিশুটিকে অপহরণ করা হয়েছে না বাড়ির পাশে নদীতে তলিয়ে গেছে তা নিয়ে ধন্দে প্রশাসন ও এলাকার মানুষ। তবে নদীতে তলিয়ে যেতে পারে এই আশঙ্কায় নদীতে তল্লাশি শুরু করেছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর 12:30 নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের কিষমত 10 গ্রাম রানীরহাট এলাকার 3.5 বছরের শিশু গণেশ দাস বাড়ি থেকে নিখোঁজ হয়। ছট পুজো দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না রঞ্জনের, গোটা এলাকায় শোকের ছায়া। পুজোর দিন ছট পুকুর কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ। বৃহস্পতিবার পুজোর দিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এনজিপি থানার অন্তর্গত ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর এলাকায়। প্রত্যেকের মতো এদিন হরিপুর এলাকার বাসিন্দা পিতৃমাতৃহীন বছর 35-এর রঞ্জন মণ্ডল ওরফে গাদা মাইকেল মধুসূদন কলোনি ছট ঘাটে পুজোয় ঘুরতে গিয়ে পুকুরের জলে তলিয়ে যায় রঞ্জন। জানা গেছে পুজো শেষে নারিকেল কুড়োতে গিয়ে আচমকায় জলে ডুবে যায়। অনেকক্ষণ পুকুর পাড়ে তার পরনে কাপড় জুতো পরে থাকতে দেখে বাড়ির লোকের সন্দেহ বাড়ে। তারপর খোঁজ শুরু হয়, অবশেষে যুবকের মৃতদেহ পুকুর থেকে স্থানীয়দের চেষ্টায় উদ্ধার হয়। মৃত রঞ্জন পাড়ার খুব ভালো ছেলে বলে বরাবরই পরিচিত, জানায় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। শিবা আয়ুর্বেদ, কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরা মোহাম্মদ বাপ্পা মণ্ডল। ঠিকানা জয়নগর নিমফির দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত। ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা সাদাস্রাব হারিশ স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা বিবাহে বাধা চাকরি ক্ষেত্রে বাধা ইন্দ্রহীন দুর্বলতা শ্বাসকষ্ট ডায়াবেটিস বাতের ব্যথা মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড আমতলার সন্নিকটে চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, যোগাযোগ 9830255373 ও
700352582, আরেকটি নম্বর 9836635477।